নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব দু টাকা কয়েনের মধ্যে যে ভারতীয় ম্যাপ আছে সেই ডিজাইনের দু টাকা কয়েন। তো এই কয়েনটিকে নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন। তো একটি কয়েন ধরুন, আজ যে কয়েনটির ব্যাপারে আমি ইউটিউবে আলোচনা করছি, দু টাকার কয়েন আমার হাতে দেখেন, দু টাকা কয়েনের ভারতীয় ম্যাপ যে যার মধ্যে আছে সেই দু টাকার কয়েনটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দু টাকার কয়েনটি কিন্তু আমাদের অনেকের কাছেই আছে, এবং এখন যারা এই ভিডিওটি দেখছেন আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কাছেই এই দু টাকার কয়েনটি আছে। এবং আমি যখন কারোর কাছে কোনো কয়েন সার্চ করবার জন্য যাই, তো সেইখানে কিন্তু এই কয়েনটি কিন্তু অ্যাভেলেবেল থাকেই, প্রত্যেকের কাছেই আমি দেখেছি। এবং যেখানে কয়েন স্টল হয়, কয়েন এক্সিবিশন হয়, তার প্রত্যেকটি স্টলে কিন্তু এই দু টাকা কয়েনটি অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তো আপনারা অনেকেই মনে করেন যে এই ধরনের দু টাকার কয়েনের ক্ষেত্রে যে কয়েনটি মনে হয় অনেকটাই রেয়ার। অনেকে ইউটিউবে ভিডিও দেখেছেন বিভিন্ন কয়েনের ক্ষেত্রে, এবং বিশেষ করে আজ যে কয়েনটির ব্যাপারে আলোচনা করছি দু টাকার, এই কয়েনটিকে নিয়েও আপনারা এর আগে ইউটিউবে ভিডিও দেখেছেন। তো সেখানে কিন্তু কেউ কেউ এই কয়েনটির মূল্য লাখ টাকা, 20 লাখ, 50 লাখ, বা অনেকেই আবার কোটি টাকা পর্যন্ত এর ভ্যালু বলে থাকে। তো এইসব ভিডিও দেখে আপনাদের মনে কিন্তু একটি ধারণা তৈরি হয় যে সত্যি এই কয়েনটি হয়তো এর ভ্যালু লাখ টাকা বা কোটি টাকা, এরকম আপনাদের অনেকের মনে ধারণা জন্মে। তো আমি একটা কথা বলবো, যে আমি যে কথাটি একটু আগে বললাম যে বিভিন্ন স্টলে বা বিভিন্ন এক্সিবিশনে বা আমি যত লোকের কাছে কয়েন সার্চ করতে গেছি আজ পর্যন্ত, তার মধ্যে কিন্তু এই কয়েনটি অ্যাভেলেবেল পাওয়া গেছে। তো মূলত এই কয়েনটির মিন্টেজ বা ঢালাই কিন্তু অসংখ্য। তো এখন পর্যন্ত যাদের মনে এই ধারণাটি জন্মে গেছে যে এই কয়েনটি অত্যন্ত ভ্যালুয়েবল, যেসব ভিডিওতে লাখ টাকা কোটি টাকার কথা আপনারা শুনেছেন, সেই সব ভ্যালু বা সেই সব প্রাইস কিন্তু একদমই না, এটি সম্পূর্ণ ভুল। তো আপনারা কোনো কালেক্টরের কাছে বা কোনো কয়েন দালালের কাছে কয়েনের সঠিক মূল্য না জেনে টাকা পয়সা লেনদেন করবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আগে ভিডিওগুলি দেখে আপনারা জানেন যে একটি কয়েনের মধ্যে তার কোন শালটি রেয়ার, কোন মিন্ট মার্কের কয়েনটি রেয়ার, সেগুলো কিন্তু ভালোভাবে আগে জানবেন, তারপরে কোনো কয়েন সংগ্রহ করবেন। তো আর বেশি কথা বলবো না, এই চ্যানেলে যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন তারা আমাকে কয়েনের বিভিন্ন স্টলে বিভিন্ন এক্সিবিশনে দেখেছেন, এবং এমনও কিছু সাবস্ক্রাইবের বাড়িতে আমি আমন্ত্রিত হয়ে তাদের বাড়ি গেছি, সেখানে আমাকে কয়েন সার্চিংয়ের জন্য ডাকা হয়েছে। সেখানে কিন্তু আমি অনেকেরই কয়েনগুলো সার্চ করে বলে দিয়েছি যে এর মধ্যে কোনগুলো ভ্যালুয়েবল বা কোনগুলো কমন শ্রেণীর। তো আজ আমি বলবো এই কয়েনটি মধ্যে কোন শালটি রেয়ার বা কোন শালগুলি কমন শ্রেণীর। এই কয়েনটি কিন্তু 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত ইস্যু হয়, এবং এই 1992 থেকে 2004 সাল পর্যন্ত মোট 8টি মিন্ট মার্কে কয়েনগুলি ইস্যু করা হয়। তো এর মধ্যে থেকে আমরা জেনে নেব যে কোন মিন্ট মার্কের কয়েনগুলি রেয়ার বা কোন সালের। তো আসুন এবার ভিডিওটা দেখতে থাকি। তো এবার দেখে নেব এই কয়েনটির বিস্তারিত। যে কয়েনটি আপনারা স্ক্রিনে দেখছেন, কয়েনটির মেটাল কপার নিকেল ওয়েট 5.97 গ্রাম, সাইজ 28 mm, থিকনেস 1.93 mm, শেপ হ্যান্ডিকাগোনাল। কয়েনটি মোট 8টি মিন্ট মার্কে ইস্যু করা হয়, মুম্বাই, হায়দ্রাবাদ, ক্যালকাতা, নাওডা, পেটোরিয়া, মস্কো, লন্ডন, সিয়াউল। তো
তো এই আরটি মিডমার্কের ক্ষেত্রে আপনারা এই কয়েনটির ঠিক শালের নিচে এই চিহ্নগুলি দেখতে পাবেন। তো এখানে আপনাদেরকে জেনে রাখা দরকার, প্রত্যেকটি মিডমার্কের যে চিহ্নগুলি সেটা আপনাদেরকে কিভাবে বুঝতে হবে। মুম্বাই মিডমার্কের শালের নিচে একটি ডিমন্স আকৃতি থাকে, হায়দ্রাবাদ শালের নিচে একটি স্টার আকৃতি থাকে, ক্যালকাতা মিন্টের নিচে সম্পূর্ণ স্পেস থাকে, সেখানে কিছু থাকে না, নাওডা মিন্টের একটি ডট চিহ্ন থাকে। এইভাবেই প্রত্যেকটি শালের নিচে যে মিন্ট মার্কগুলো দেখা যায় সেগুলোর চিহ্ন আপনারা ভালো করে বুঝবেন। এটা কিন্তু একটি রেয়ার কয়েনের ক্ষেত্রে দেখাটা অবশ্যম্ভাবী, তা না হলে আপনাদের আর্থিক লোকসানের ব্যাপার আসতে পারে। তো 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই কয়েনটি ইস্যু করা হয়, বিভিন্ন মিন্ট মার্কের এই কয়েনটি ইস্যু হয়। তো এবার বলবো যে এই 1992 সাল থেকে 2004 সালের মধ্যে যে কয়েনগুলি স্মারক এবং রেয়ার শ্রেণীর বা কমন শ্রেণীর তার সম্পর্কে এই কয়েনটির ক্ষেত্রে যে সালগুলি মোটামুটি ভ্যালুয়েবল এবং সবথেকে রেয়ার যে কয়েন তার সম্পর্কে আমি বলবো, এবং বাকি যে কয়েনগুলি সেগুলো কিন্তু কমন শ্রেণীর। তো 1996 সালে ক্যালকাতা মিন্টের যে কয়েনটি, এটি কিন্তু একটি ভ্যালুয়েবল কয়েন, এর প্রাইস ইউএনসি কন্ডিশনে 75 টাকা। এরপর এই কয়েনটির ক্ষেত্রে 2004 সালে যে কয়েনগুলি ইস্যু করা হয় এটি কিন্তু একটি ভ্যালুয়েবল কয়েন। 2004 সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি, এটি একটি স্মারক শ্রেণীর কয়েন, কয়েনটির ভ্যালু 20 টাকা। এই কয়েনটির ক্ষেত্রে সবথেকে রেয়ার বা ভ্যালুয়েবল যে কয়েনটি 2004 সালে ক্যালকাতা মিন্টের যে কয়েনগুলো ইস্যু হয়, কয়েনগুলির প্রাইস ইউএনসি কন্ডিশনে 500 টাকা। তো আপনাদেরকে আগেই বলেছি এই কয়েনটি কিন্তু একটি অ্যাভেলেবেল কয়েন, কয়েনটির মধ্যে এমন কোনো প্রাইস নেই যেটা 10,000 বা 20,000, 30,000 বা 50,000 এরকম কিন্তু কোনো ভ্যালু এই কয়েনটির ক্ষেত্রে নেই। যে প্রাইসটি আপনারা মার্কেটে পাবেন সেটি কিন্তু আমি বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটি কথা আপনাদেরকে আমি বলবো, হোয়াটসঅ্যাপে যারা আমাকে কয়েন সম্পর্কে মেসেজ করেন, কয়েনের ছবি পাঠিয়ে মেসেজ করেন, তাদেরকে আমি বলছি যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কয়েনের ছবি তুলে পাঠান যে এই কয়েনটির ভ্যালু কত। তো তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনাদের মধ্যে অনেকেই আছে যে আমার পুরনো ভিডিওগুলো না দেখে আপনারা যেসব কয়েন পাঠান সেই সব কয়েনগুলির সম্পর্কে কিন্তু আমি তার সমস্ত বিবরণ, তার এ টু জেড আমি দিয়ে দিয়েছি, কোন সাল এবং কোন মিডমার্কে কয়েনগুলি রেয়ার হয় বা কোন সালের কয়েনগুলি কমন হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আগে আপনারা ভিডিওগুলি দেখবেন, যে আমার প্রত্যেকটি ভিডিওতে যে আপনার কাছে থাকা যে কয়েনগুলি সেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কিনা তা প্রত্যেকটি ভিডিও আগে আপনারা দেখবেন। এবং আপনার কাছে থাকা যে কয়েনগুলি আমার ভিডিওর অতিরিক্ত আমার চ্যানেলে দেওয়া নেই, এরকম যদি কিছু কয়েন আপনার সংগ্রহে থাকে তো সেই ধরনের কয়েনগুলি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ইমেজ করে পাঠাবেন। 5 টাকার একটা নোট এবং 2 টাকা এবং 1 টাকার কিছু নোট আছে, যেগুলি কিন্তু অত্যন্ত অ্যাভেলেবেল নোট, যেগুলি লাস্ট ইস্যুতে বানানো হয়েছিল, স্ক্রিনে আপনারা দেখছেন। এই ধরনের নোটের ব্যাপারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ইমেজ করবেন না, কেননা এগুলি খুবই কমন শ্রেণীর নোট। আপনাদের কাছে যদি ভারতের স্বাধীনতার আগে যেসব নোট আছে, 1947 সালের আগে এবং তারপরেও কিছু নোট আছে যেগুলো রেয়ার, তো শুধুমাত্র ট্র্যাক্টর নোট বা 2 টাকার এই ধরনের নোট আপনারা ইমেজ করে পাঠাবেন না, এগুলি খুবই কমন শ্রেণীর নোট। এর যদি বান্ডিল থাকে তাহলে আপনারা সেখানে অনেকটা প্রাইস পেতে পারেন, বান্ডিল এবং তার গণনা হিসাবে প্রাইসগুলো নির্ধারিত হবে।
এবং আরও কিছু কয়েনের ব্যাপারে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা ইমেজ করেন। বৈষ্ণব দেবী দু টাকা কয়েনের ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস, এছাড়া আরও এমন কিছু কয়েন আছে যেগুলো খুব কমন শ্রেণীর কয়েন। এইসব কয়েন বা নোটের ব্যাপারে আমি কিন্তু ইউটিউবে এর আগের ভিডিওগুলিতে আপনাদের সমস্ত কিছু জানিয়েছি। আগে আপনারা ভিডিওটি দেখবেন, সেই সব ভিডিও দেখে আপনাদের কাছে থাকা যে কয়েন বা নোটগুলি সেগুলো আগে মিলিয়ে নেবেন, তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে ইমেজ করবেন।